আপনারা দেখছেন 24 আইসিও নট, উত্তরের টানে সারাক্ষণ। নমস্কার, আপনারা দেখছেন আমাদের খবর, আপনাদের সঙ্গে আমি গৌতমী। প্রথমেই দেখে নেব আমাদের খবর এক নজর। পুরুষ থেকে নারীতে রূপান্তরিত তিস্তা মিশে গেল নারী থেকে পুরুষে রূপান্তরিত দীপনের সাথে, বিশেষ প্রতিবেদন রামধনু বিয়ে। দেশে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি বিলগ্নিকরণের প্রতিবাদে 20 অগস্ট থেকে লাগাতার এক মাস ধর্মঘটের ডাক সংস্থাগুলিতে। সিপিআইএম নেতা প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর 10ম মৃত্যু দিবস পালনে বিশেষ আলোচনা সভায় এক মঞ্চে বাম কংগ্রেস নেতৃত্ব। সংবিধানের 307 ধারা এবং 35 আর্টিকেল বাতিলের সিদ্ধান্তের সমর্থনে ব্যারাকপুরে মিছিল, মিষ্টি বিলি হল বিজেপি সমর্থকদের। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিস্তারিত খবর নিয়ে, সঙ্গে থাকুন। এখন আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস। এবার নিজের বাড়িকে করে চলুন ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত। ব্যবহার করুন 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিওর লাক্স মশার ধূপ। পিওর লাক্স মশার ধূপ ডিস্ট্রিবিউটর ও সেলসের কাজের জন্য যোগাযোগ করুন ওম ট্রেডার্স অমিত মণ্ডল, সোদপুর খোলা, ফোন নাম্বার 9836700111। 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিওর লাক্স মশার ধূপ। পিওর লাক্স মশার ধূপ আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আমাদের খবর, আসছি বিস্তারিত খবরে। সমস্ত সামাজিক প্রতিকূলতাকে পিছনে ফেলে ওদের চার হাত এক হলো শ্রাবণ ও সন্ধ্যায়, বাজলো সানাই, আলোকমালায় সাজলো পরিবেশ। তবে এটা নিতান্ত কোনো সাধারণ বিয়ে নয়, বিয়ে হলো আগরপাড়ার তিস্তার সাথে অসমের দীপনের। বলাই বাহুল্য, তিস্তা পুরুষ থেকে রূপান্তরিত হয়েছে নারীতে, আর দীপন নারী থেকে হয়ে উঠেছে পুরুষ। বিয়ের নামকরণই পাত্রপাত্রীর বন্ধুরা করেছে রামধনু বিয়ে। কারণের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে বহু বছর পিছনে, তাই ইতিহাস না ঘেঁটে সরাসরি বলতে গেলে এ বিয়ের যে পাত্রী, জন্মসূত্রে তার হবার কথা ছিল পাত্র, আর পাত্রের হবার কথা ছিল পাত্রী। কিন্তু ছোটবেলা থেকেই সুশান্ত, মানে আজকের বিয়ের পাত্রী ছিল যাকে বলে মেয়েলি, আর দীপান্বিতা মানে দীপন ছিল পুরুষালি। বয়সের সাথে সাথে বাড়তে থাকে তাদের রূপান্তরিত হবার জেদ। পড়াশুনো থেকে শুরু করে ছবি আঁকা, গান, সাহিত্য চর্চার পাশাপাশি রূপান্তরিত হবার উদগ্র বাসনা সমাজের ভ্রুকুটিকে অগ্রাহ্য করে তাদের এগিয়ে নিয়ে গেছে তাদের লক্ষ্যের দিকে। সমাজের বহু অপমান লাঞ্ছনা উপেক্ষা করে আগরপাড়ার সেই সুশান্ত দাস এখন পুরোপুরি নারী, নাম তিস্তা মিত্র। ঠিক একই রকমভাবে অসমের দীপান্বিতা আজ পুরুষ, নাম দীপন চক্রবর্তী। ইচ্ছের একই বৃত্তে থাকা এই দুটি মানুষের মন দেওয়া নেওয়াটাকেও সমাজ প্রথমে মান্যতা দিতে চায়নি, কিন্তু এগিয়ে এসেছে তিস্তার পরিবার। তাদের রূপান্তরিত কন্যার বিয়ে আর এক রূপান্তরিত পুরুষের সাথে দিতে তারাও উপেক্ষা করেছে সমাজের ভ্রুকুটি, আর তার ফলস্বরূপ এক শ্রাবণী সন্ধ্যায় চারটি রূপান্তরিত হাত এক হয়ে গেল সবাইকে সাক্ষী রেখেই। তারা মানসিকভাবে এক পথের মানুষ, তাই তার আশা তারা সুখী দম্পতি হতে পারবেন, জানালেন বর দীপন। মেসেজ বলতে সমাজের কাছে আমরা বলতে গেলে আমরা ব্রাত্য। তো আজকে আমাদের এই বিয়েটার মাধ্যমে এটাই আমরা দিতে চাইছি, যে এটা আমার বক্তব্য, যে সমাজ যাতে এটা বোঝে যে আমাদেরও সব কিছু সম্ভব হয়, আমাদের মধ্যেও প্রেম আসে, আমরাও ভালোবাসতে পারি, আমাদের মধ্যেও একটা সমাজ রয়েছে। তো সেটাই বার্তা, যাতে আমাদেরকে দেখে আগামী দিনের প্যারেন্টস বলুন বা আগামী যারা ভয়ে এখনও পিছিয়ে আছে, বেরিয়ে আসতে পারছে না, তারা যেন এগিয়ে আসে। আর বহুদিনের ইচ্ছে পূরণের দিনেও তিস্তা উগড়ে দিল এক রাশ অভিমান।
আমি এবং দীপন শুধু আমরাই না, আমাদের যারা অত্যন্ত কাছের মানুষ, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা সবাই প্রচণ্ড উৎফুল্ল, প্রচণ্ড এক্সাইটেড যে আমি বিশ্বাস করি যে আমার সমর্থনের জায়গাটা তৈরি হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে সেই মানুষগুলোকেও তো একসময় প্রচুর সহ্য করতে হয়েছে এই সমাজের কাছ থেকে। তো সেখানে দাঁড়িয়ে তারাও যেন একটা জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তারাও যেন একটা কোনো জায়গা থেকে সমাজকে যোগ্য জবাব দিতে পেরেছেন। আমার বলতে কোথাও দ্বিধা নেই, আমার খুব পরিচিত মানুষ যারা, আমার পাড়া প্রতিবেশী এবং পরিচিতরা, তাদের মধ্যে কেউ কেউ খুব নেগেটিভলি ব্যাপারটাকে ন্যারেট করেছিলেন আমার রূপান্তরের পর, এবং তারা আমার বাড়ির লোককে যেভাবে আক্রমণ করেছিলেন, এথিক্যাল আক্রমণ, সোশ্যাল আক্রমণ, সেই জায়গা থেকে আমার মনে হয় আজকের দিনটার তাৎপর্য অনেক বেড়ে গেল আমাদের কাছে। নবদম্পতির বন্ধু অনুরাগ মৈত্রেয়ী জানালেন, রূপান্তরকামীরাও যে সমাজের মূল স্রোতের মানুষ তা এই রামধনু বিয়েতে প্রমাণিত হয়ে গেল। আমরা একটা কথা দিয়ে শুরু করব, কবির কথা দিয়ে। মানুষ থেকে মানুষ আসে, অবাধ্যতা ভিড় বাড়ায়, তোমরা মানুষ আমরা মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। এই শিরদাঁড়াকে সোজা করে, পথ যখন মসৃণ ছিল না সেই সময়, আমি, তিস্তা এবং আমাদের অন্যান্য বহু রূপান্তরকামী মানুষ সেই যুদ্ধ পেরিয়ে, অতিক্রম করে, প্রতিস্পর্ধা নিয়ে, সাহস নিয়ে, প্রতিবাদে প্রতিরোধে আমরা দেখাতে পেরেছি যে ভালোবাসা শুধুমাত্র লিঙ্গ পরিচয়, যে কোনো ধর্ম বর্ণ, যে কোনো রকম বিভেদের অনেক ওপরে, সর্বোপরি দুটো সোল, ইটস এ ইউনিটি অ্যান্ড ইউনিয়ন অফ টু সোলস, আত্মার সাথে আত্মার যে মিলন, সেটাই আজকে আমার দীর্ঘদিনের 20 বছরের বন্ধু, আমার বোন তিস্তা এবং দীপন, তারা একজন হয়ে ওঠা রূপান্তরকামী নারী এবং একজন হয়ে ওঠা রূপান্তরকামী পুরুষ, তাদের যে ভালোবাসার যে পথ তা সুন্দর হোক, এবং সেই লড়াইয়ে, এটা তো আর 5টা বিয়ের মতো নয়, এই বিয়ে করা, এই যে অনেক যুদ্ধ যন্ত্রণাকে নস্যাৎ করে, নেগেজ করে, এই হয়ে ওঠা, নিজেকে সম্মান করে, নিজের ভালোবাসা, নিজের জীবনকে সম্মান করে, এই জীবনের উদযাপন, আমরা এই বিয়েকে রামধনু বিবাহ বলছি, রামধনু বিবাহের জীবনের উদযাপনে আমিও সহযোদ্ধা হিসেবে উৎসাহিত, গর্বিত, ঋদ্ধ বোধ করছি। উৎপল দাস, আমাদের খবর, আগরপাড়া। দেশের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কারখানাগুলিতে 50% বেশি বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই সিদ্ধান্ত মানতে নারাজ দেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির শ্রমিক এবং কর্মচারী ইউনিয়নগুলি। বিলগ্নিকরণের এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 20 অগস্ট থেকে মাসব্যাপী ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়নগুলি, যার সমর্থনে ইছাপুরে 1.5 কিলোমিটার লম্বা মানববন্ধন কর্মসূচি পালন করল শ্রমিক কর্মচারীরা। কেন্দ্রের দ্বিতীয় মোদী সরকার আসার আগেই সিদ্ধান্ত হয়েছিল দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানাগুলির 50% বেশি বিলগ্নিকরণ বা বেসরকারীকরণের। শুরু থেকেই বাম, কংগ্রেস সহ সমস্ত ট্রেড ইউনিয়নগুলি বিরোধিতা করে আসছে এই সরকারি সিদ্ধান্তের। আগেও অনুরোধ, উপরোধ, প্রতীক ধর্মঘটে সামিল হয়েছে সারা দেশের সমস্ত অর্ডিন্যান্স এবং রাইফেল ফ্যাক্টরির শ্রমিক কর্মচারীরা। তাতে সরকারি সিদ্ধান্ত বদল তো হয়ইনি, বরং দ্বিতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পর আরও গতি বেড়েছে বিলগ্নিকরণের। আর তার বিরুদ্ধে এবার 1 মাস ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক কর্মচারী ইউনিয়নগুলি। আগামী 20 অগস্ট থেকে শুরু হবে সেই ধর্মঘট। আর আজ ধর্মঘটের সমর্থনে ইছাপুরের রাইফেল এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরির শ্রমিক কর্মচারীরা প্রায় 1.5 কিলোমিটার লম্বা মানববন্ধনের মাধ্যমে আহ্বান জানালেন ধর্মঘট সফল করতে। ইউনিয়ন নেতা অলোক দে জানালেন, সারা দেশেই সর্বাত্মক হবে 1 মাস ব্যাপী এই ধর্মঘট কর্মসূচি। আমরা আগে থেকেই স্ট্রাইক ব্যালট নেওয়ার মধ্যে দিয়ে আগামী 20 আগস্ট থেকে আমরা 1 মাস ব্যাপী এখানে স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালন করব, এবং কোনো মানুষকে আমাদের আটকাতে হবে না, কারণ আমরা প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে দেখেছি এবং তারা সমস্তভাবে উৎপাদনকে একদম বন্ধ থাকবে, 0-0 হয়ে যাবে এবং কোনো রকম ভেতরে কেউ ঢুকবে না, এবং স্বতঃস্ফূর্তভাবে কাউকে আটকাতে হবে না, এবং এটা অল ওভার ইন্ডিয়াতেই হচ্ছে এই ধর্মঘট। আপনার কি নাম? আমার নাম অলোক। সৈকত গাঙ্গুলি, আমাদের খবর, ইছাপুর। সিপিআইএম নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর মৃত্যুর 10ম বর্ষ উদযাপনে ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেল বাম এবং কংগ্রেস নেতৃত্বকে। স্মরণসভায় উপস্থিত প্রত্যেকেই বর্তমান পরিস্থিতিতে বাম এবং কংগ্রেসের ঐক্যের ওপর জোর দেন, বলেন বাম কংগ্রেসের শর্তহীন ঐক্যই পারে বাংলার ভবিষ্যৎ বদলাতে। 10 বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় সিপিএম নেতা এবং প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তী।
এদিন সেই দিনটিকে স্মরণ করে এক বিশেষ আলোচনা সভার আয়োজন হয়েছিল ব্যারাকপুরের সুকান্ত সদনে। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে এদিন সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, অরুণাভ ঘোষ, সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তড়িৎবরণ তোপদার, অভিনেতা বাদশা মৈত্র, বিমল চক্রবর্তী প্রমুখ। আলোচনার মুখ্য বিষয় ছিল বর্তমান রাজনীতিতে তাঁর প্রাসঙ্গিকতা। উপস্থিত আলোচকেরা সুভাষ চক্রবর্তীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মূলত জোর দেন বাম কংগ্রেসের ঐক্যের বিষয়ে। সভার আলোচ্য বিষয় হয়ে ওঠে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বাম কংগ্রেস ঐক্য। বক্তারা একমত হন পরিস্থিতি বদলাতে পারে একমাত্র বাম কংগ্রেসের জোটই। আলোচনা করতে উঠে জাতীয় কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, চাই শর্তহীন বাম কংগ্রেস ঐক্য। সেমিনার করে নয়, বামপন্থীদের সঙ্গে কথা বলতে গেলে আগে পাঁচটা কমিটির আলোচনার পর কথা বলতে হবে, ওই সব বাদ দিতে হবে। কবে পলিট ব্যুরো, কবে কেন্দ্রীয় কমিটি, কবে রাজ্য কমিটি, এত কমিটি ফমিটি না করে সিধা আসতে হবে রাস্তায়। তার কোথাকার রাজনৈতিক বিল আসছে, সেই রাজনৈতিক বিলে কোন নেতা সংশোধনী দিচ্ছে, সেই সংশোধনী নিয়ে তিন দিন খামোখা আলোচনা, ওসব চলবে না, সিধা রাস্তায় নামতে হবে। কংগ্রেস নেতা অরুণাভ ঘোষের আশা, 2021 সালে যদি বাম কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করে তাহলে অনিবার্যভাবে ভালো ফল হবে। দেখি আগে আগে হতা কিয়া, এখন তো সবে শুরু, তাতেই তোমরা হাঁপিয়ে যাচ্ছ কেন? এটা কি জোট নাকি? এটা তো আলোচনা, জোটটা অন্য জিনিস, এটা আলোচনা। আর এখন ভোটও নেই, এখন জোটের কথাও নেই, বর্বরতাকে আটকাতে, অশেষতাকে আটকাতে, হিংসাকে আটকাতে এবং শান্তির জন্য, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের মানুষের মধ্যে নিরাপত্তা বোধটাকে জাগিয়ে রাখার জন্য এবং যারা দুর্নীতিগ্রস্ত, যারা সাম্প্রদায়িক, তাদের শাস্তির জন্য আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। আর সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে জোটবদ্ধ লড়াই চলছে, ভোটে জোট হবে কিনা তা সময়ই বলবে। হিসাব দেখছিলাম, 7.4% পেয়েছে সিপিএম আর 5.6% পেয়েছে কংগ্রেস, তার মানে 13%। দুটো দল এক হয়ে লড়লে এটা মিনিমাম 22% এর উপর পৌঁছে যেত এবং আগামী দিনে যেহেতু বিজেপির এই গুন্ডামি এবং তৃণমূলের পাল্টা গুন্ডামি, এদিকে তো একটা সেকশন অফ রিজনেবল লোক আছে যারা কিন্তু ব্যাক করছে এই সাইডে এবং 32%, 33% আমরা পৌঁছবো 21-এ, মানে 21-এ, এবং সেখানে ইট উইল বি আ ডিটারমিনিং ফ্যাক্টর, সিপিএম অ্যান্ড কংগ্রেস উইল বি আ ডিটারমিনিং ফ্যাক্টর। না, এবার হবে না, এবার হবে না, তাই জন্য তাতেও 7, আমি বলছি তো 13% ভোট তো পেয়েছে, 13% দু দল মিলে, সেটা আরো বাড়বে। এবং মোদিজিকে তো ভোটটা দেয়নি, 17-18 সিট এটা দিয়েছে মমতার প্রতি ঘৃণায়, ঘৃণার ঘৃণায় হয়েছে। আপাতত নামতে হচ্ছে, সল্টলেকে তো রমলা দেবী দেখিয়ে দিয়েছেন, সিপিএম কংগ্রেস একসঙ্গে তো লড়ছে, সব ছেড়ে লড়ছে তো, এবং মিছিল করছে, এসডিও ঘেরাও করছে, করছে, কেন হবে না? সৈকত গাঙ্গুলি, আমাদের খবর, ব্যারাকপুর। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করে সংবিধানের 307 ধারা এবং 35A আর্টিকেল রদ বা বাতিল করেছে দ্বিতীয় মোদী সরকার। আর সরকারের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় উৎসব পালন করল বিজেপি কর্মীরা, হলো মিছিল। জম্মু কাশ্মীর, লাদাখ ভারতের অন্তর্ভুক্ত হলেও এদের জন্য ছিল বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। সংবিধানের 307 ধারা এবং 35A আর্টিকেলে এই বিশেষ ব্যবস্থাকে মান্যতা দেওয়া হয়েছিল। সংবিধান লাগু হবার প্রথম দিন থেকেই এই অতিরিক্ত ব্যবস্থা নিয়েছিল বিতর্ক। গত লোকসভা নির্বাচনে দলীয় ইস্তাহারে এই 307 ধারা এবং 35A আর্টিকেল বাতিল করার কথা বলেছিল বিজেপি। আর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পালন করল বিজেপি।
যাকে রাজনৈতিক বিশ্লেষকেরা অত্যন্ত সাহসী পদক্ষেপ আখ্যা দিয়েছেন। আর 307 ধারা এবং 35A আর্টিকেল বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা হতেই উল্লাসে ফেটে পড়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের মহকুমায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাজি ফাটিয়ে লাড্ডু বিতরণ করে তাদের আনন্দ প্রকাশ করল তারা। ইছাপুরে দেখা গেল মোদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পথে নেমে মিছিল করছে বিজেপি নেতা কর্মীরা। সর্বত্রই ছিল খুশির হাওয়া। বিজেপি নেতা উজ্জ্বল সেন কি জানালেন শুনে নেব। আজকে ভারতবর্ষের এক ঐতিহাসিক দিন। আজকে 370 ধারা এবং 35A আর্টিকেল আজকে উঠিয়ে নেওয়া হলো। নেহরু যুগের যে সন্ত্রাস, যে দুঃশাসন চলছিল সেটাকে আজকে টোটালটাই বন্ধ করে দেওয়া হলো এবং ভারতবর্ষে এক অখণ্ড ভারতবর্ষ তৈরি হলো। কী করছেন আপনারা? আমরা আজকে সেই খুশিতে যে আজকে মোদীজি যে ইতিহাস আজকে করলেন সেই ইতিহাসের সাথে সাক্ষী রেখে আমরা সেই 35A ওঠার এবং 370 ওঠার ইয়েতে আমরা আজকে একটা মিছিল করছি। সেটা ইছাপুর পার্টি অফিস থেকে শুরু হবে এবং মানিকতলায় গিয়ে শেষ হবে। সৈকত গাঙ্গুলি, আমাদের খবর, ব্যারাকপুর। আমাদের খবর এখন এ পর্যন্তই। দেখতে থাকুন 24 আইসিও নর্থ, উত্তরের টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 আইসিও নর্থ, উত্তরের টানে সারাক্ষণ।